নীল সাদা জার্সি আর বিশ্বকাপ হাতে মারাদোনা, সে তো টিভিতে দেখা গিয়েছিল। পরে মেসিকেও বিশ্বকাপ হাতে দেখে বাঙালি চোখের জল ধরে রাখতে পারেনি। আবার হলুদ জার্সিতে বিশ্বকাপ হাতে নেওয়া পেলেকেও দেখেছেন তাঁরা। কিন্তু বিশ্বকাপ পাওয়ার পর পেলে মারাদোনা চোখের সামনে দেখেছে ফুটবল পাগল 10 কোটির বাঙালি, কেউ কাজ থেকে আবার কেউ চেনা শহরের টিভির পর্দায়। কারণ কলকাতার মাঠে তাঁদের ফুটবল জাদু ছড়িয়ে পড়েছিল একাধিকবার। এবারও সেরকম একটা মুহূর্তের অপেক্ষায় রয়েছে বাঙালি, কারণ আসছেন মার্টিনেজ। নাম তো শোনাই হোগা। এবার তাহলে একটু পিছনে তাকানো যাক। ভালো স্মৃতি আর ভালো মুহূর্তের জন্য বারবার পিছনে তাকাতে ভালোই লাগে। সালটা 1977, 24শে সেপ্টেম্বর। বৃষ্টিস্নাত বিকেলে ইডেন গার্ডেন্সে তৈরি হয়েছিল ইতিহাস। সেটাই তো স্বাভাবিক, ফুটবল সম্রাট পেলে ভারতের মাটিতে প্রথমবার সেদিন খেলতে নেমেছিলেন, আর বিপক্ষের টিম ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা সেই মোহনবাগান। এ যেন এক তৃপ্তির সন্ধ্যা। বৃষ্টি হলেও সেদিন উপচে পড়া ভিড় দেখা গিয়েছিল ইডেনের মাঠে। কসমোসের হয়ে সেই ম্যাচ খেলেছিলেন পেলে। 2015 সালে ফের কলকাতায় এসেছিলেন তিনি। শুধু পেলে নন, তিলোত্তমার সাক্ষী থেকেছে আরও এক কিংবদন্তি ফুটবলারের, যাঁকে আমরা ফুটবলের রাজপুত্র বলি। ঠিক ধরেছেন, তিনি আর কেউ নন, দি ওয়ান অ্যান্ড অনলি দিয়াগো আর্মান্দো মারাদোনা। 2008 সালে সল্টলেক স্টেডিয়ামে দর্শকরা তাঁর জাদু দেখেছিলেন। সেদিন চিৎকার করে দিয়াগো বলেছিলেন, ফুটবলের টানেই কলকাতায় এসেছি। এরপর তিলোত্তমার সবুজ ঘাসে বাঁ পায়ের জাদু দেখিয়ে গিয়েছেন মারাদোনার যোগ্য উত্তরসূরি লিওনেল মেসি। 2রা সেপ্টেম্বর 2011 সালে যুবভারতী স্টেডিয়াম সেই স্মৃতির সাক্ষী থেকেছে। ভেনেজুয়েলার বিরুদ্ধে সেই ম্যাচে তিনি নিজে না গোল করলেও প্রতিভার ঝলক দেখিয়ে গিয়েছিলেন। তাঁর বাক খাওয়ানো কর্নার থেকেই গোল করে আর্জেন্টিনাকে জিতিয়েছিলেন বিশ্ব চ্যাম্পিয়ন দলের রক্ষণের স্তম্ভ নিকোলাস ওটামেন্ডি। বিশ্বকাপ জয়ী আরও এক অধিনায়ক এসেছিলেন এই শহরে, ব্রাজিলের প্রাক্তন তারকা ফুটবলার কাফু। কাতার বিশ্বকাপের আগে 6ই নভেম্বর কলকাতা বিমানবন্দরে নামেন তিনি। এরপর টানা কর্মসূচি ছিল তাঁর। পেলে মারাদোনা মেসির পর এবার কলকাতায় পা রাখতে চলেছেন বিশ্বকাপে গোল্ডেন গ্লাভস জয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। আগামী 4ই জুলাই মোহনবাগান ক্লাবে আসছেন তিনি, অন্তত এমনটাই জানা গিয়েছে উদ্যোক্তাদের কাছ থেকে। খুব একটা বড় কিছু না হলে তারিখ পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে তিনি যবেই আসুন না কেন, মার্টিনেজ ফিভার ইতিমধ্যে কলকাতায় শুরু হয়ে গিয়েছে। মোহনবাগান ক্লাবের তরফ থেকে জানানো হয়েছে জুলাইতেই তাদের ক্লাবে আসছেন বর্তমান আর্জেন্টাইন তারকা এমি। সবুজ মেরুন জার্সি হাতে ইতিমধ্যেই মার্টিনেজের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তাই বলাই চলে, পেলে মারাদোনা কাফুর পর আরও এক বিশ্বকাপ জয়ী ফুটবলারকে সামনে থেকে দেখতে দিন গুনছে কলকাতাবাসী।